বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুমধুমার হুগলিতে যেখানে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ কর্মসূচি ছিল আর সেখানে পুলিশের সঙ্গে বাঁধে আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত বাংলার মানুষ এই অভিযোগ তুলে আজকে বিক্ষোভ দেখায় বিজেপি বিজেপি বিক্ষোভ কর্মসূচি ছিল আজ এবং সেই কর্মসূচিতে ধুমধুমার বাধ্য হুগলিতে যেখানে মহিলা মোর্চার সঙ্গে পুলিশের মধ্যে সঙ্গে ধস্তাধস্তি হয় আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত বাংলার মানুষ এই অভিযোগ তুলে আজকে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা পুলিশ বিক্ষোভকারীদের হঠাৎ গেলে তুলকার এবার কুনাল ঘোষের সঙ্গে বৈঠক চাকরি প্রার্থীদের দু সালের এসএসসির ওয়ার্ক এডুকেশনে যারা চাকরি প্রার্থী তাদের সঙ্গে আজকে বৈঠক হয় কুনাল ঘোষের এস এস ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশন চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক তৃণমূল ভবনে কুনাল ঘোষের সঙ্গে বিরোধী আইনজীবীদের করা মামলার কারণে চাকরি মিলছে না চাকরি প্রার্থীরা এমনটাই অভিযোগ জানান মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ওএসডির সঙ্গে কথা চাকরি প্রার্থীদের মুখ্যমন্ত্রীর বাড়িতে যান দু ষোলো সালের এস ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের চাকরি কাউন্সিলিং কাউন্সেলিং হয়েছিল কিন্তু তারপরও তারা চাকরি পাননি চাকরি প্রার্থীরা এমনই অভিযোগ জানিয়েছেন কুনাল ঘোষের কাছে হলফনামাদিন অ্যাডভোকেট জেনারেল দাবি চাকরি প্রার্থীদের মুখ্যমন্ত্রী ওয়েসির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি চাকরি প্রার্থীদের পাঁচই ফেব্রুয়ারি এর মধ্যে গভর্নমেন্টকে এজি স্যারের মাধ্যমে একটা হলফনামা দিতে হবে যে শারীরশিক্ষা শিক্ষা এরা বৈধ প্যানেলের ন্যায্য চাকরি পাওয়ার দাবিদার এই মর্মে একটা সার্টিফিকেট দিলে পরেই বা হলফনামা জমা দিলে পরে আমাদের নিয়োগটা কমপ্লিট হয়ে যাবে কুণালবাবু বললেন যে 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 জায়গায় তোমাদের আবেদন পৌঁছে দেওয়ার প্রয়োজন আমি সেই সেই জায়গায় আবেদন পৌঁছে আমরা যোগ্য বলে কোর্টে উনি তো প্রমাণ করেছেন তাহলে এখন বিকাশ বাবু তাহলে এখন কেন উনি অযোগ্যদের নিয়ে কেশ করি আমাদের নিয়োগটাকে আটকে দিচ্ছে ওনার কাছে একটাই প্রশ্ন কারণ উনি আমাদেরকে নিয়োগের পথে যেন মানে বাধা হয়ে না দাঁড়ায় কারণ উনার কাছে আমরা এটা আশা করি না কারণ একসময় উনি আমাদের হয়ে ছিল এখন আবার উনি আমাদের বিরুদ্ধে লড়ছে এটা কি করে হয় যদি আইনি পদ্ধতিতে সঠিকভাবে হয় তাহলে আটকাবো কেন এই তো আমরা সুপ্রিম কোর্টে গিয়ে দু হাজার কুড়ি সালে অ্যাপয়েন্টমেন্টের অর্ডার করে আনলাম আদালত হলফনামা দাখিল করে বলেছেন যারা দুর্নীতি করেছে তাদের চাকরিও থাকুক দুর্নীতির মধ্য দিয়ে যারা নিয়োগপত্র পেয়েছে এবং যারা আন্দোলন করছে তাদের জন্য সুপার নিউমারি পোস্ট তৈরি করা হলো এর থেকে বড় অন্যায় এর থেকে বড় দুর্নীতি কোনো শিক্ষিত সমাজ ভাবতে পারে এখন ওরা সুপার নিয়মের পোস্ট তৈরি করে দুর্নীতির প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে চেয়েছেন এবং যারা যোগ্য যারা মনে করছেন আমরা যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেতে পারি তারা মামলা করেছেন যে কি করে সুপার নিয়মের পোস্ট এত তৈরি করা যায় এটা নতুন পোস্ট তো যোগ্য প্রার্থীদের জন্য সবার জন্য থাকবে সেটা শুধুমাত্র যারা আন্দোলন করছেন এবং তারাই এতই তৃণমূলের ঘরের লোক যে তাদের শুনলাম পুলিশ একেবারে কোলে করে নিয়ে গেছেন অথচরা যোগ্য প্রার্থী তারা যখন মুখ্যমন্ত্রীর বাড়িতে বিক্ষোভ দেখাতে যান তখন তাদের লাঠি পিটিয়ে ছড়িয়ে দেওয়া হয়